বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি আজ মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, জানিয়েছে আবহাওয়া অফিস। কাল রাতের মধ্যে এটি বরিশাল ও সন্দ্বীপ উপকূলের মাছ দিয়ে বাংলাদেশ অতিক্রম শুরু করবে। সমুদ্রবন্দরে এরই মধ্যে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আনোয়ার হোসেনের রিপোর্ট। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি বর্তমানে শক্তি বাড়াচ্ছে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে এটি আজ রাতে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গে পরিণত হতে পারে। পরে ভারতীয় উপকূল থেকে সেটি আসতে শুরু করবে বাংলাদেশ উপকূলে এবং কাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। সিত্রাঙ্গের কেন্দ্রভাগ কাল সন্ধ্যার পর থেকে মঙ্গলবার ভোরের মধ্যে বরিশাল ও সন্দ্বীপের মধ্যভাগ দিয়ে উপকূল অতিক্রম করবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বড় প্রভাব পড়বে 19টি জেলার 710 কিলোমিটার এলাকা জুড়ে। এই ঘূর্ণিঝড়টা মানে যদিও ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিন্তু এর ইন্টেন্সিটি খুব বেশি হবে না, সর্বোচ্চ হয়তো এর আপনার বাতাসের গতিবেগ 100 কিলোমিটার বা অ্যারাউন্ড 100 কিলোমিটার মধ্যে হতে পারে। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে এরই মধ্যে উপকূলে শুরু হয়েছে বর্ষণ ও ঝোড়ো হাওয়া। দেশের বিভিন্ন স্থানে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আবহাওয়া অফিস বলছে আজ রাতে উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। গভীর নিম্নচাপ আর অমাবস্যার প্রভাবে আজ সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী সহ উপকূলীয় জেলা এবং তার দ্বীপ ও চরাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। গভীর নিম্নচাপ অবস্থায় বলছে যে মানে স্বাভাবিক যে মানে জলোচ্ছ্বাস তার থেকে 3 থেকে 5 ফুট বায়ুতে রয়েছে জলোচ্ছ্বাস হতে পারে, কিন্তু যখন একটা ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং উপকূলের কাছে আসবে তখন কিন্তু জলোচ্ছ্বাসের পরিমাণটা আরও বেড়ে যাবে। আর সিত্রাং অতিক্রমের শুরু থেকেই উপকূলীয় জেলাসহ দেশের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টি হবে বলে জানিয়েছেন এই আবহাওয়া গবেষক। এই ঘূর্ণিঝড়টির কারণে বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে 300 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাত, বৃহত্তর ফরিদপুর, মাদারীপুর এবং ঢাকা বিভাগ অন্যান্য জেলাগুলোতে 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাত, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোতে 150 থেকে 250 মিলিমিটার বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলো 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর বিভাগে 50 থেকে 100 এবং রাজশাহী বিভাগের জেলাগুলোতে 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া অফিস। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।